আমার জন্মস্থান হচ্ছে দিনাজপুরে, তারপরে হচ্ছে ছোটবেলার ম্যাক্সিমাম সময় বড় হয়েছে নাটোরে। আমার বাবা সরকারি চাকরি করতেন, সো বিভিন্ন জায়গায় থাকার সুযোগ হয়েছে। আর দেশে অ্যাকচুয়ালি দেশের বাড়ি সিরাজগঞ্জ। বিএল স্কুল সরকারি স্কুলে পড়েছি আমি সিরাজগঞ্জে থাকতে, ওইখানে আমার মাধ্যমিক। তারপরে হচ্ছে ঢাকায় নটরডেম কলেজে এইচএসসি, এরপর হচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আমি কম্পিউটার সায়েন্সে বিএসসি শেষ করি আর কি। এই জার্নির মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটিং, প্রত্যেকটাই এক একটা জায়গায় এক্সাইটমেন্ট ধরে রাখছে, বাট সবচেয়ে বেশি যদি বলা হয় তাহলে আমি বলবো আমার কলেজ লাইফটা অ্যাকচুয়ালি, যেখানে এক এক টাইম নটরডেম কলেজ এবং উদ্ভাস দুটো আসলে আমি নতুন করে খুঁজে পাই, যেটা আসলেই আমার খুব একটা ভালো সময় কেটেছে বলে আমি মনে করি। টেকের শুরু হচ্ছে এক্স্যাক্টলি 2013-10 মে, যখন আমি থার্ড ইয়ারে পড়ি। আমরা একটা অ্যাপ কনটেস্টে পার্টিসিপেট করি, ন্যাশনাল ইয়েটের প্রথম আলো অ্যাপ কনটেস্ট, ওটা প্রথমবারে আমরা টপ10-এর মধ্যে ছিলাম এবং এখানে বেশ ইন্সপায়ার্ড হই। আর আগে থেকেই ফার্স্ট ইয়ার থেকে চিন্তাভাবনা ছিল একটু ব্যতিক্রম কিছু করার, সাধারণ জিনিস আমার পছন্দ হতো না, রুলসের বাইরে যেতে সবসময় পছন্দ হতো এবং মানুষকে নিয়ে কাজ করতে আমি খুব পছন্দ করি। সো সেখান থেকে চিন্তা করলাম যে না, কেননা আমি হচ্ছে একটা কোম্পানি স্টার্ট করি যেখানে আসলে আমি আমার আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবো। এত আইডিয়া আসতো যে রাতে ঘুমাতে বেশ অসুবিধা হতো। সো সেখান থেকে আর কি শুরু করা। এটা হচ্ছে আমি ফার্স্ট ডেতেই বুঝে গেছিলাম যে চাকরি আমাকে দিয়ে হবে না, এটা হলো প্রথম কথা। কারণ 8টা টু 5টা, 9টা টু 6টা অফিস আমাকে দিয়ে হবে না, আমি সকালে লেট করে উঠি, রাতে হয়তো জাগি, বা আমার রুলস অ্যাকচুয়ালি পছন্দ না। সো আমি সেই রুলসটা চেঞ্জ করতে পারবো না দেখি হয়তো আমি এই লাইনে আসছি। আরও পিছনে কিছু কারণ ছিল, যেমন আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করার জন্য খুবই উৎসাহী হয়ে থাকতাম, আমার আইডিয়াগুলো এক্সিকিউট হবে, রিয়েল প্রবলেমগুলো আমাকে সত্যি ভাবাতো যে এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি সলভ করা সম্ভব, কেন কেউ করছে না। সো এটার কারণেই আসলে কোম্পানি একটা ফর্মেশন, যেখানে অনেকগুলো মানুষ নিয়ে আমরা কিছু আইডিয়া নিয়ে কাজ করতে পারি এবং রিয়েলি ওয়ার্ল্ড এবং বাংলাদেশে কিছু জায়গায় যেন প্রবলেম আমরা সলভ করতে পারি, সেজন্য আসলে শুরু করা। বলেছি রুয়েটে থাকতে শুরু করেছি। সো আমাদের হলের রুমটা ছিল আমাদের প্রথম অফিস, সেই হল থেকে আমরা রাজশাহীতে একটা অফিস নেই, তারপরে কিছু কাজ করা হয়, এরপরে আমরা পাশ করে বের হয়ে ঢাকায় এসে অফিস শুরু করি। সো স্ট্রাগলের পিরিয়ড অনেক ছিল, তারপর আস্তে আস্তে সাকসেস শুরু করে। এখন আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ল্ডের 26টা দেশে ক্লায়েন্ট আছে এবং বাংলাদেশ সহ আরও 3টা দেশে হচ্ছে আমাদের টেক কেয়ারের অফিস আছে। সো এবং আমরা একটা বেশ কয়েকজন নিয়ম মানুষকে নিয়ে আমরা এখানে কাজ করতেছি, প্রতিদিন নতুন আইডিয়া নিয়ে কাজ করতেছি, নতুন নতুন প্রবলেম সলভ করছি। সো এটাকেই আমি মনে করি যে আলহামদুলিল্লাহ অনেক সাকসেস হিসেবে ডিফাইন করি। আমার সাকসেসের ডেফিনেশন অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি অলওয়েজ বিলিভ করি যে আমরা টেক কেয়ার কখনোই ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি হতে চাই না, কখনোই না, প্রতিযোগিতা বিশ্বাসী করি না আমরা একদমই না। আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে হ্যাপিয়েস্ট কোম্পানি হতে চাই, সবচেয়ে সুখী কোম্পানি হতে চাই। সো ওইটা আমরা প্রত্যেক মুহূর্তে আমাদের ভিতরে কালচারের মধ্যে প্র্যাকটিস করি এবং এটা হতে গেলে আমাদের আসলে খুব বেশি দৌড়াদৌড়ি করার দরকার না, আমরা আজকের দিনে বলে দিতে পারি আমরা খুব হ্যাপি, আমরা সেই কালচারটা আমাদের মধ্যে তৈরি করছে এবং আমাদের যে টিমটা তৈরি হয়েছে, যে হ্যাপি টিমটা তৈরি হয়েছে, এইটা আমার কাছে সবচেয়ে বড় সাকসেস যে হ্যাঁ আমি একটা টিম, এমন একটা টিম তৈরি করতে পারছি যারা অ্যাকচুয়ালি হচ্ছে রিয়েল প্রবলেম আমরা প্রতিনিয়ত সলভ করতেছি, এটাই আমার কাছে সাকসেস অ্যাকচুয়ালি। এই মুহূর্তে টেক কেয়ার 3টা প্রজেক্টে কাজ করতেছে। একটা হচ্ছে জাপানের প্রজেক্ট, সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট রিলেটেড অ্যাপ, ওটা একটা প্রবলেম সলভিং নিয়ে কাজ করতেছে। রেস্টুরেন্টে যে খাবারগুলো অপচয় হচ্ছে বা প্রিভিয়াস অর্ডারের কারণে অর্ডার ক্যান্সেল হয়ে গেলে যেগুলো হচ্ছে, সেটা একটা ম্যানেজমেন্টের জন্য একটা অ্যাপ তৈরি করা হচ্ছে, আমরা সেটা কাজ করছি। আর একটা কাজ করা হচ্ছে ইউএসএর বস্টনের জন্য ইউনিভার্সিটিগুলোর মধ্যে স্কুটার শেয়ারিং একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে অ্যাপ রিলেটেড। আরেকটা কাজ করা হচ্ছে সিডনির জন্য, ওইখানে হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপ নিয়ে কাজ করতেছি আমরা। আর প্যারালালি হচ্ছে আমার একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এটার নাম হচ্ছে পোকা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশের রিডার এবং রাইটারের কমিউনিটির একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে। পোকা খুব এক্সাইটিং একটা জার্নি দিয়ে শুরু হয়েছে, আমরা খুব আনপ্রেডিক্টেবল ওয়েতে এই পর্যায়ে আসছি।
আমরা খেয়াল করে দেখলাম যে নতুন যারা জেনারেশন, তারা বিশেষ করে 13-25 বছরের মধ্যে যারা আছে, এরা খুব বেশি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাডিক্টেড এবং এরা বই থেকে দূরে সরে যাচ্ছে, বই পড়তেছে না। বাট আমরা একটু খেয়াল করে দেখলাম যে এরা আসলে বই পড়া বা কোনো কিছু পড়াকে অপছন্দ করে না, বাট তাদের মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেছে। লাইক তারা হচ্ছে এখন বই থেকে শেষ মানে পাস করে এখন হচ্ছে মোবাইল ডিভাইসে চলে আসছে। এবং লিটারেলি আর একদিকে যদি দেখি যে আমাদের রাইটাররা, তারা অ্যাকচুয়ালি কোনো প্ল্যাটফর্ম নেই, শুধুমাত্র বই মেলা ছাড়া তাদের আসলে রেভিনিউ জেনারেট করার সেরকম কোনো প্ল্যাটফর্ম তৈরি হয় নাই। তো শখের বসে লেখা বা প্রফেশনাল লেখাটা আসলে এইভাবে এনকারেজ হচ্ছে না। সো আমরা এই দুই জায়গায় কম্বাইন করার জন্য পোকা একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যেখানে আসলে চ্যাটের মাধ্যমে গল্প পড়া হয়, খুবই এক্সাইটিং। এবং আমাদের জেনারেশনের লোকজন কীভাবে, যারা চ্যাটে পড়তে বসে পছন্দ করে, সো গল্পগুলো অ্যাকচুয়ালি চ্যাটের মাধ্যমে আসে এবং 1000 ওয়ার্ডের মধ্যে শেষ হয়, যেটা আসলে খুব বড় না, লেন্দি পড়তে পছন্দ করে না। সো তারা এখানে পড়তেছে এবং রাইটাররা হচ্ছে লিখতেছে চ্যাটের মাধ্যমে গল্প লিখতেছে, এবং কারণ এই প্ল্যাটফর্ম থেকে যে রেভিনিউ আর্ন হচ্ছে সেটা হচ্ছে রাইটাররা পাচ্ছে। সো টোটালি একটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা একটা ইউটিউব ফর শর্ট স্টোরি শেয়ারিং প্ল্যাটফর্ম। প্রথম থেকেই মানে ইচ্ছা যে এই যখনই প্রবলেম দেখি তখনই আসলে চিন্তা করি যে সলভটা তো এইভাবে সম্ভব বা এইভাবে করলে আরও বেটার হয়, কেউ কেন করছে না। সো কাউকে দোষারোপ না করে নিজেই শুরু করে দেওয়া আর কি। সো এখন ভালো লাগতেছে যে অ্যাকচুয়ালি যে প্রবলেমগুলো দেখতেছি এবং সেগুলো টেকনোলজি দিয়ে সলভ করতেছি এবং সেগুলো অ্যাকচুয়ালি সলভ হচ্ছে অনেকাংশে। সো এইটা অলওয়েজ লাইক যে আমার স্বপ্নগুলো হচ্ছে আস্তে আস্তে সম্পূর্ণ হচ্ছে, যে যে কারণে শুরু করা সেটা আসলে আমরা করতে পারছি। প্রথম কথা হচ্ছে এন্টারপ্রেনারশিপ জার্নিতে আসলে হতাশ হতেই হবে, এটার কোনো বিকল্প নাই। সো আমি বেসিক্যালি চেষ্টা করি বোঝানোর জন্য যে আসলে একজন মানুষ উদ্যোক্তা যে হতে যাচ্ছে সে আসলে উদ্যোক্তা হওয়া পছন্দ করে নাকি এটা একটা ট্রেন্ড এই জন্য হচ্ছে আমি হতে যাচ্ছি, বা একটা কোম্পানির বস হওয়া আসলে সবার জন্যই এটা ভালো ফিল করে। কারণ আমরা ছোটোবেলায় আসলে যে সিনেমাগুলো দেখে আসছি সেখানে চৌধুরী সাহেবদের দেখে আসছি, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এভরিথিং, তার শুধু কাজ ছিল যে সাইন করা এবং হচ্ছে আপনার তার মেয়ের প্রেমিকের সাথে ডিল করা যে কত টাকা হলে তাকে ছেড়ে দিবে, আর তার হচ্ছে অলওয়েজ আপনার ফ্যাক্টরিতে আগুন ধরে যেত, এছাড়া অ্যাকচুয়ালি আমরা কাজ দেখিনি। সো সেইটা যদি মাথায় থাকে যে আমি চৌধুরী সাহেব হইতে চাই, তাহলে আসলে অ্যাকচুয়ালি কারো এন্টারপ্রেনারশিপে আসা উচিত না। কারণ এই ইটস এ জার্নি এবং সবসময় রিস্ক থাকবে। সো যারা অ্যাকচুয়ালি রিস্ক নিতে পছন্দ করে, যেমন আমার ক্ষেত্রে স্টেবল লাইফ আমার কখনোই পছন্দ না। সব কিছু যদি স্টেবল যায়, লাইক আমার কোম্পানি যদি খুব ভালো করতেছে এবং স্টেবল যাচ্ছে, আমার কাছে এটা ভালো না। আমি সকালে ঘুম থেকে লেট করে উঠবো তখন, কারণ আমার কাছে কোনো চ্যালেঞ্জ নাই। সো আমি অলওয়েজ চ্যালেঞ্জ এবং রিস্ক পছন্দ করি। সো অ্যাকচুয়ালি যারা চ্যালেঞ্জ এবং রিস্ক পছন্দ করে তাদেরকে এদিকে আসা উচিত প্রবলেম সলভ করার জন্য। বাট এই ক্ষেত্রে যদি ভুল চয়েস হয়ে যায়, তাহলে মাঝখানে যদি সমস্যা আসে, বলছি যে চ্যালেঞ্জ এবং রিস্ক থাকবে, তাহলে সে ডেফিনেটলি হতাশ হয়ে যাবে। আর যাদের এটা পছন্দ অ্যাকচুয়ালি, তারা আসলে নতুন করে যে করবে, যা মজা পাওয়া গেছে, আরও নতুন একটা চ্যালেঞ্জ আসছে, এবার আরও কিছু নতুন কিছু করতে হবে। সো অ্যাকচুয়ালি সে যদি উদ্যোক্তা ম্যাটেরিয়াল হয়, তাহলে তার আসলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেখানে জীবনটাকে মনে করে জীবনটা আরও অনেকখানি আছে, সে জায়গায় আসলে একটা সার্টিফিকেশন বা লাইফের ছোট্ট একটা জায়গায় হোঁচট খাওয়া মানেই আসলে হেরে যাওয়া নয়, এটা তো আমরা বিশ্বাস করি। সো তাদেরকে ওয়েট করা উচিত, ধৈর্য ধরা উচিত, এবং যে কোনো জায়গা থেকে যে মানুষ সফলতার শীর্ষে যেতে পারে এটার জন্য কিন্তু হাজার হাজার উদাহরণ আমাদের সামনে আছে, আপনি যে কোনো উদাহরণ নিতে পারেন। সো সেগুলো দেখলেই বোঝা যায় যে আসলে আমার আসলে ভার্সিটি বা স্টুডেন্ট লাইফের একটা রেজাল্ট আমার পুরো লাইফের যে ডিফাইন করে দেওয়ার ক্ষমতা নাই, সেটা কিন্তু সবাই বুঝতে পারে। জাস্ট এটা দেখতে হবে যে আমি মানি কি না। প্রথম কথা, সবার উদ্যোক্তা হওয়া উচিত না, মোটেও না। উদ্যোক্তা তাদেরই হওয়া উচিত যারা প্রবলেম সলভ করতে চায়। যেসব মানুষের অ্যাকচুয়ালি প্রবলেম দেখলে মাথা ঘোরা শুরু করে যে কীভাবে সলভ করব, এবং যেসব মানুষ চিন্তা করে যে রিস্ক এবং চ্যালেঞ্জ তারা পছন্দ করে, তাদেরকে উদ্যোক্তা হওয়া উচিত। এবং তারা যদি উদ্যোক্তা হয় এবং তাদেরকেই বলি যে তারা আবার জব করার দরকার নাই, কারণ তারা উদ্যোগ হলে বাংলাদেশের অনেক প্রবলেম আসলে সলভ হবে, যেটা আসলে এখানে আরও অনেক অনেক মানুষের দরকার। আমি এই জার্নিটা খুব এনজয় করতেছি, কোথায় যাব সেটা আমি খুব বেশি চিন্তিত না।
জাস্ট এই টোটাল জার্নিটা আমার খুব মজাদার লাগতেছে, প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জ এবং রিস্ক। যেতে চাই হচ্ছে এখন যদি বলেন আমাদের কোম্পানির ফিউচার প্ল্যান কি, তাহলে হচ্ছে যে আমরা এখন অলরেডি 3টা কান্ট্রিতে আমাদের অফিস আছে, সো এটা আসলে অলরেডি আরও অনেকগুলো কান্ট্রিতে আমরা স্ট্যাবলিশ করতে চাই এবং আমরা প্রুফ করতে চাই যে একটা বাংলাদেশি কোম্পানি ইন্টারন্যাশনাল লেভেলে অনেক ভালো করতে পারে, এবং সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আগাচ্ছে এবং আমরা খুব হোপফুল এটাতে। এবং আমি চাচ্ছি যে আমাদের কোম্পানি থেকে আরও হচ্ছে লিডার তৈরি হোক, যারা অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন আমরা যে আইডিয়াগুলো নিয়ে কাজ করতেছি, প্রবলেমগুলো সলভ করতে যাচ্ছি, সেগুলো নিয়ে আরও বড় পরিসরে যেন কাজ করতে পারি এবং প্রবলেমগুলো যেন অ্যাকচুয়ালি একটা নতুন রকমের বাংলাদেশ দেখতে পারি, সেটা নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছা আছে। সলভ করার ক্ষমতা আমি পাবো কি পাবো না এটা আমি জানি না, বাট যদি সলভ হয় সবচেয়ে বেশি ভালো লাগতো যে যদি সবাই মুখস্থ বিদ্যা ছেড়ে দিয়ে একটু বুঝে পড়ার চেষ্টা করতো। এটা অনেকেই করছে, বাট এটা যদি সবাই করতো এবং এটাকে যদি এনকারেজ করা হইতো সব জায়গা থেকে, তাহলে হয়তো সবচেয়ে বেশি আমি খুশি হতাম। উদ্ভাসের জার্নিটা খুবই অ্যামেজিং ছিল। নটরডেম কলেজে পড়তে থাকার সময় ওই সময় উদ্ভাসের প্রথম নাম শুনি, আর তখন অনেকগুলো কোচিং সেন্টারে অ্যাকচুয়ালি নাম শুনি, তো উদ্ভাসকে আমার 8-10টা কোচিং সেন্টারের মতোই মনে হয়েছিল। তারা কিছু ওয়ার্ড ইউজ করতো, কনসেপ্ট কিছু ওয়ার্ড ইউজ করতো যে তারা গাইড বই দেয় না, তারা সাজেশন দেয় না, তো আমার কাছে ইনিশিয়ালি মনে হয়েছিল যে এগুলো মনে হয় একটা মার্কেটিং টার্ম জাস্ট আমাদের অ্যাট্রাক্ট করার জন্য আর কিছু না। বাট একটা টাইমে গিয়ে সবার কাছে শুনতে শুনতে আলটিমেটলি গিয়ে আমি মডেল টেস্টে ভর্তি হই এবং তখন গিয়ে আসলে দেখি যে এগুলো তারা রিয়েলি বিশ্বাস করে, এবং অ্যাকচুয়ালি আমার কনসেপ্ট রিলেটেড জিনিসগুলোর প্রতি অত আইডিয়াও ছিল না, তখন গিয়ে বুঝতে পারি আসলে কনসেপ্ট নির্ভর পড়াশোনা আসলে কেন দরকার। সো অ্যাকচুয়ালি আমার আসলে চোখ খুলে দেওয়া হয়েছিল ওই টাইমে। তারপরে হচ্ছে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করি, বিভিন্ন ক্লাবগুলোতে অ্যাটেন্ড করি, যেটা উদ্ভাসের একটা কোর ভ্যালু যে অনেকগুলো ক্লাব খুব অ্যাক্টিভ আছে। সেখানে আমি একটু নাটক টাটক করতে পছন্দ করতাম, সো উদ্ভাস কালচারাল গ্রুপে আমি খুব ভালোভাবে কাজ করা শুরু করি, ওই সময় সোহাগ বা লিটন ভাইয়ের সাথে পরিচয় হয়। ওভারঅল যে ইকোসিস্টেম আমাকে অ্যাজ এ লিডার হিসাবে পুশ করেছে, তারপর হচ্ছে আমার আদার কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে যে এনকারেজ করছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে কনসেপ্ট নির্ভর পড়াশোনার জিনিসটা যে আমি একটা নতুন টার্মের সাথে আসলে ইন্ট্রোডিউস হয়েছি, এরপর থেকে আসলে আমি উদ্ভাসের ফ্যান হয়েছি এবং এতটাই ফ্যান হয়েছি যে এটা বলতে আমি কখনোই দ্বিধাবোধ করি না যে আমার মেজর পাসওয়ার্ডগুলোর মধ্যে হচ্ছে উদ্ভাস ওয়ার্ডটা আছে। অফকোর্স আগে পরে অনেক কিছু আছে, কেউ চাইলে আসলে হ্যাক করতে পারবে না হয়তো, বাট এটা আমি ফিল করি। সো উদ্ভাস থেকে বের হয়েছি প্রায় 9 বছর হলো, বাট স্টিল এটা এখন আমার আছে, বা আমি চেঞ্জ করি নেই, বা চেঞ্জ আসলে আমি করতে চাই না। উদ্ভাসের সবচেয়ে অ্যামেজিং সব ক্লাব ক্লাব এবং সব কিছুর মধ্যে, এতগুলো ক্লাবের মধ্যে সবচেয়ে অ্যামেজিং যেটা ছিল সেটা হচ্ছে যে ওই যে যে টার্ম কনসেপ্ট শুনে আমি আসলাম, এটা একটা আমার কাছে ধোঁয়াশা ছিল। বাট উদ্ভাসে আসার পরে আসলে বুঝতে পারলাম কনসেপ্টটা আসলে কী, এবং অ্যাকচুয়ালি আমি যেগুলো আগে মনে করতাম বুঝে পড়া, আসলে ওটা বুঝে পড়াটা অ্যাকচুয়ালি আমি মুখস্থ করতাম এবং অনেক কষ্ট হতো পরীক্ষার আগের রাতে রিভাইজ দিকে। যখন আমি বুঝে পড়া শুরু করলাম পরীক্ষার আগের রাতে আমি ফ্রি, কারণ আমি জিনিসটা জানি, সো আমি ইজিলি হচ্ছে আমার আর পরীক্ষার আগের রাতে কষ্ট করে রিভিশন দেওয়ার কোনো দরকার নাই। আমি জাস্ট গিয়েছি এবং যেগুলো যেগুলো আমার কনসেপ্ট ক্লিয়ার আছে আমি ওগুলোর জন্য ওয়েট করছি, এইগুলোর যেন আমার কোশ্চেন পেপারে আসে। সো আসলে আমার তো টেনশন নাই, যে ধরনের কোশ্চেন দেওয়া হোক না কেন আমি পারবো। সো মানে উদ্ভাসের কাছে এই কারণে আমি অনেক কৃতজ্ঞ, আদারওয়াইজ আমার পরবর্তী লাইফটা আসলে কোনোরকম হতো আর কি। টেকের উল্লেখযোগ্য অ্যাচিভমেন্টের মধ্যে আছে যে আমরা একবার খুব অনুপ্রাণিত হই যে নবীন উদ্যোক্তা পুরস্কার 2014 আমরা হচ্ছে পিডিওএসএন থেকে পাই, এটা একটা অনেক আমাদের জন্য ভালো অ্যাচিভমেন্ট ছিল। আর এমনিতে হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আমরা খুবই হ্যাপি ফিল করি। হ্যাঁ, প্রথম দিকে যখন শুরু করি তখন তো ফ্যামিলি বা সোসাইটি সবাই হচ্ছে যে হাইপ চলতেছে যে সরকারি চাকরি করতে হবে, বিসিএস দিতে হবে অথবা দেশের বাইরে যেতে হবে। তো আমি আমার অলওয়েজ আমার প্যাশন নিয়ে আমি লেগেছিলাম, কারণ আমি জানি যে আমার প্যাশনটাকে যদি আমি ফলো করি আমি সারাদিন কাজ করলে আমি আসলে ক্লান্ত হবো না। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি বলে যে বাবা তুমি কেন এত কষ্ট করতেছো, আমি তাকে বলি আমি এত কষ্ট করতেছি না, আমি পরিশ্রম করতেছি বাট আমি মজা পাচ্ছি, এবং এটা হইতো না যদি না আমি আমার উদ্যোক্তা ক্যারিয়ারটাকে না নিতাম, কারণ এটাতে আমি খুবই এক্সাইট ফিল করি। আমি এখনও হয়তো দিনে 12 ঘন্টা করে কাজ করতেছি, সপ্তাহে 7 দিন অফিস করি, বাট আমি স্টিল হচ্ছে খুবই এক্সাইটেড ফিল করি প্রতিটা দিন। আর ফ্যামিলিকে ম্যানেজ করার জন্য প্রথমে আমি
ইয়ংদেরকেও বা যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদেরকেও সাজেশন করি যে ফ্যামিলিকে বাদ দিয়ে করা যাবে না, তাদেরকে সাথে নিয়ে করতে হবে। এবং এটার ওয়ে হচ্ছে তারা বলবে, তারা হচ্ছে অলওয়েজ টাইপে যে তোমার ভালো কিছু হোক, সো তোমার ভালো যে এটা এটা তাদের আগে বুঝাতে হবে। সো আমি আমার বিজনেস আইডিয়াটা প্রথমে আমার বাবা মার সামনে উপস্থাপন করি, তারপর আমার শ্বশুর শাশুড়ির সামনে উপস্থাপন করি, আমার ওয়াইফের সামনে উপস্থাপন করি। তারা যখন আইডিয়াটা শুনলো তখন কিন্তু আর চিন্তা করে নাই, যে তখন কিন্তু ভিশনটা দেখতে পাচ্ছে যে এটা আসলে কোথায় যাবে। সো টু বি এক্সাক্ট, যে আজকে আমাদের 5 বছর পূর্তি হচ্ছে এই 10ই মে, 5 বছর আগে শুরু করেছিলাম। সো তখন তারা যে বিশ্বাসটা করেছিল আমার আইডিয়ার উপর, এখন তারা প্রাউড ফিল করে। সো এটাই, মানে যারাই শুরু করুক না কেন তাদেরকে অবশ্যই আপনার ফ্যামিলিকে পাশে নিয়ে শুরু করতে হবে, কারণ তাদের সাপোর্ট ছাড়া অ্যাকচুয়ালি ইটস নট পসিবল। আমার কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে ছিল, আমি নাটক করতে খুব পছন্দ করতাম, মঞ্চ নাটক স্কুল থেকেই শুরু। এবং স্কুলে আমি আবিষ্কার করতে পারি যে আমি আসলে এক্সপ্রেশন নিয়ে বা নাটক টাটক নিয়ে কাজ করতে পারি। সো ওইখানে আমি কন্টিনিউয়াসলি 5-6 বছর টানা প্রথম পুরস্কার পাই, এবং এটা যেন একটা রীতি হয়ে গেছিলো যে আমি প্রত্যেকবার প্রথম আমি হবো, সেকেন্ড থার্ড কে হবে স্কুলে ডিফাইন করা, আলহামদুলিল্লাহ। তারপরে নর্ডাম কলেজ, তারপরে উদ্ভাসে করা, উদ্ভাসে প্রায় 8-10 বছর মঞ্চে কাজ করা হয়েছে, উদ্ভাসের মঞ্চে, উদ্ভাসের স্টুডেন্ট, এবং উদ্ভাসের আমি টিচার ছিলাম। সো সেই কারণে আরও মানুষজন বেশি এক্সেপ্ট করছে যে টিচাররা যখন এসে মঞ্চেও পারফর্ম করতেছে তখন আসলে স্টুডেন্টদের আসলে একটা এক্সপেকটেশন এবং আনন্দটা অন্যরকম হয়ে যায়, এবং আমরাও সেম ওয়েতে সেই মজাটা পেতাম যে নিজেদের স্টুডেন্ট যাদের আসলে ক্লাসে পড়াচ্ছে, উদ্ভাসের ক্লাসে পড়াচ্ছে, তাদেরকে নিয়ে একটা পিকনিকে গিয়ে আমরা আসলে সবাই মিলে মজা করতেছি। সো এটা অলওয়েজ একটা আলাদা কারিকুলার হিসেবে আমাকে এনকারেজ করছে এবং আরো অনেক মানুষের সাথে কাজ করার সুযোগ করে দিছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ যে আমরা দিন গুনতে গুনতে আমাদের 5ম বার্ষিকীতে পদার্পণ করলাম আজকে 10ই মে, এবং 10ই মে 2013 অ্যাকচুয়ালি রাজশাহী থেকে শুরু করা হয়েছিল আমাদের এই জার্নিটা। তো দেখতে দেখতে 5 বছর পূর্ণ হলো। এখন আগামী আরও 5 বছর বা 10 বছরে আসলে নিজেদেরকে দেখতে চাই, যে আমরা যেহেতু বলছি যে আমরা ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি হতে চাই না, হ্যাপিয়েস্ট কোম্পানি হতে চাই। সো এই কালচার বা এই বিশ্বাসে যেন আরও মানুষকে যুক্ত করতে পারি, সেটা আমাদের প্ল্যান আছে, যে আমরা একটা নিজস্ব ক্যাম্পাস করব যেখানে আসলে পুরো কোম্পানি অ্যাট এ টাইম থাকবে, অপারেশন চলছে প্লাস মানুষ সেখানে থাকছে, এবং আরও অনেক বড়োভাবে আমরা একটা টেক কেয়ার ভিলেজ তৈরি করতে পারি, সেটা একটা স্বপ্ন আছে। এবং ওয়ার্ল্ডে এখন 26টা কান্ট্রিতে আমাদের ক্লায়েন্ট আছে এবং 3টা কান্ট্রিতে আমাদের অফিস আছে। সো আমরা সেটাকে আরও বড় করতে চাই, এবং আমরা আসলে বাংলাদেশি কোম্পানি হয়ে পৃথিবীর বুকে আসলে মাথা তুলে দাঁড়াতে চাই যে বাংলাদেশ থেকেও একটা টেক কোম্পানি অনেক ভালো করতে পারে। সেটাই আসলে আমি আশা করে আসলে সামনের দিনগুলোতে আরও চলার চেষ্টা করবো।